সার দাম বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, আমরা তার সঙ্গে কথা বলবো। রবিন, সব ধরনের সারের দামই তো বৃদ্ধি পেয়েছে, আসলে কোন সারের দাম কত টাকা বাড়লো? ইমদাদ, আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু যে হঠাৎ করে যে সারের দাম বাড়ানো হলো, এবং সেখানে কিন্তু যে দুইভাবেই সারের দাম বাড়ানো হয়েছে এবং সব ধরনের সারের দাম বাড়ানো হলো, একটি হলো ডিলার পর্যায়ে এবং আরেকটি হলো যে কৃষক পর্যায়ে, এবং সব জায়গাতেই প্রতি কেজিতে 5 টাকা করে বাড়ানো হয়েছে। যদি আমরা যেহেতু সরাসরি কৃষকই এটার উপর নির্ভর করে, তো আমরা কৃষক পর্যায়ে যদি আমরা যেতে চাই যে প্রতি কেজিতে কীরকম দাম বাড়লো, যেটি ইউরিয়া সবচেয়ে বেশি যে এই সারটি মূলত ব্যবহার করা হয়, সেটি আসলে যে আগে 22 টাকা ছিল এবং সেটি নতুন দাম 27 টাকাতে দাঁড়ালো, ডিএপিতে আগে 16 টাকা ছিল সেটি 21 টাকা প্রতি কেজি, এবং টিএসপি আগে ছিল 22 টাকা প্রতি কেজি, এখন সেটি 27 টাকা কেজি প্রতি কৃষককে মানে কিনতে হবে, এবং আর এমওপিতে 15 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়ে দাঁড়িয়েছে। এবং সেটি যদি আমরা শতাংশের হিসাবে যদি বলি, তাহলে ইউরিয়া এবং যে টিএসপি সেটি প্রায় 23 শতাংশ দাম বেড়েছে, এবং অন্যদিকে ডিএপিতে 31 শতাংশ দাম বেড়েছে এবং এমওপিতে 33 শতাংশ দাম বেড়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কৃষকের উপর বেশ বড় ধরনের একটি চাপ গেল যে আজকের যে নতুন দাম বৃদ্ধি। আচ্ছা, এই যে কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হলো সারের দাম এবছর বাড়ানো হবে না, আবার বাড়ানো হলো, আসলে কারণটা আসলে কি? না, কারণটা আসলে অনেকগুলো কারণে এখানে রয়েছে, সরকারের তরফ থেকেই মানে কথা বলা হয়েছে। তবে এখানে যে দেখা যাচ্ছে যে সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে যে একটি যে সমন্বয়ের অভাব রয়েছে, সেটিও কিন্তু যে কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে। একটি কথা যদি আপনাকে জানাতে চাই যে এটি কিন্তু যে 8 মাসের ব্যবধানে কিন্তু আবারও এই মানে দাম বাড়লো। গত আগস্টে ইউরিয়া সারের দাম বাড়ানো হয়েছিল, সেটি প্রতি কেজিতে 6 টাকা করে বাড়ানো হয়েছিল, এবং 8 মাসের ব্যবধানে কিন্তু আবারও এই দামটি আসলে বাড়লো। তো কৃষকের জন্য যে এই যে একটি ধাক্কা, সে বিষয়টিতে যদি আপনাকে জানাতে চাই যে গত সোমবার অর্থাৎ 1 সপ্তাহ আগে সেখানে কিন্তু কৃষিমন্ত্রী একটি আশ্বাস দিয়েছিলেন যে সারের দাম বাড়ানো হবে না, এবং তিনি যখন এই কথাটি বলছিলেন তখন কিন্তু তার পাশে শিল্পমন্ত্রী ছিলেন। তো আমি শিল্পমন্ত্রীর কথাটা আনলাম এই কারণে যে মানে সার কারখানাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো শিল্প মন্ত্রণালয়ের মানে আওতাধীনে, অর্থাৎ যে এই সার মানে কৃষিমন্ত্রী যে কথাটি বলছেন সেই বিষয়ে যে শিল্প মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই, সেটি কিন্তু বোঝা যায় যেহেতু তার পাশে শিল্পমন্ত্রী ছিলেন এবং সেখানে আসলে তিনি কোনো ধরনের আপত্তি জানাননি, তার মানে বুঝেই যাচ্ছিল যে শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দুয়ের কথাই যে সারের দাম এবার আপাতত বাড়ছে না। কিন্তু 1 সপ্তাহ ব্যবধানে এসেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সারের দাম কিন্তু প্রতি কেজিতে 5 টাকা করে বেড়ে গেল, এবং সেটি যেটি বলা হচ্ছে যে বিভিন্ন বিভাগের তরফ থেকে বা সূত্রের তরফ থেকে যে সেটি মূলত যে অর্থ বিভাগের চাপের কারণেই সরকার আসলে যে দাম বাড়াতে বাধ্য হলো, এবং সে জায়গাতে যে কৃষি মন্ত্রণালয়ের 1 সপ্তাহ আগেও যে অবস্থান ছিল বা অন্য অন্য মন্ত্রণালয়ের যে অবস্থান ছিল সেখান থেকে আসলে যে সরকারকে সরে যেতে হলো কেবলমাত্র যে অর্থ বিভাগের চাপে। এবং আরেকটি কথা যে মানে সরকারের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে যদিও কৃষি পর্যায়ে মানে কৃষক পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে, ডিলার পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে, তারপরেও যে চলতি অর্থ বছরে যে সরকারকে এই সার বাবদ 46,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে, এবং এই ভর্তুকির পরিমাণ কিন্তু প্রতি বছরই বাড়ছে এবং সেটি কিন্তু যে পাল্লা দিয়ে বাড়ছে, যেটি বলা হচ্ছে যে 2020-21 অর্থ বছরে যে 7,420 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল সেটি পরের অর্থ বছরে অর্থাৎ 21-22 অর্থ বছরে সেটি আসলে যে 4 গুণ বেড়ে 28,000 কোটি টাকা দাঁড়িয়েছে, এবং চলতি অর্থ বছরে অর্থাৎ 22-23 অর্থ বছরে সেটি আসলে যে আরো প্রায় 1.5 গুণের বেশি বেড়ে আসলে যে 46,000 কোটি টাকা বেড়েছে। আপনার কাছে জানতে চাইবো যে আসলে আন্তর্জাতিক বাজারে কেমন বেড়েছে? না, আন্তর্জাতিক বাজারে যদি আপনাকে বলতে চাই, তার আগে একটু যে সরকারের তরফ থেকে কী ভাষ্য বলা হচ্ছে সেটি যদি আপনাকে জানাতে চাই, যে সরকারের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে দুটি মন্ত্রণালয় থেকে কিন্তু প্রায় অভিন্ন কথা বলা হয়েছে, অর্থ বিভাগ এবং যে কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে, এবং বলা যায় যে অর্থ বিভাগ যেই চিঠিটি দিয়েছিল যে কৃষি মন্ত্রণালয়ের কাছে, কৃষি মন্ত্রণালয় কিন্তু হুবহু সেই কথাগুলি বলেছে যে দাম বৃদ্ধির কারণ, এবং সেখানে কিন্তু যে চলমান বৈশ্বিক বাস্তবতার কথা বলা হয়েছে, এবং তারা যেটি দাবি করেছে যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে সেই কারণেই দাম বাড়াতে হচ্ছে বা সমন্বয় করতে হয়েছে, এবং আমদানি যেন যৌক্তিক পর্যায়ে রাখা যায় সেই কারণেই দাম বাড়ানো হয়েছে, এবং সারের সর্বোত্তম ব্যবহার যেন নিশ্চিত করা যায় সেই কারণে, এছাড়া অন্য কোনো উপায় হচ্ছে না। যদি একটু বিষয় আপনাকে জানাতে চাই যে গত 1 বছরের ব্যবধানে কিন্তু যে 4 গুণ বেশি মানে
সারের ব্যবহার বেড়ে গিয়েছিল সেটি যেন নিয়ন্ত্রণে রাখতে হয় সেটির একটা কৌশল বলে সরকার বা নীতি নির্ধারকরা বলছেন। আর আপনি যেটি বলছেন যে আন্তর্জাতিক বাজারে দাম কীরকম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে আসলে যদি আপনাকে বলতে যাই যে 2021 সালের শেষের দিক দিয়ে কিন্তু যে হঠাৎ করেই আমরা যে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ার যে একটি প্রবণতা লক্ষ্য করেছিলাম এবং এখানে যেটি একটা সময়ে যে ইউনিট প্রতি বা ইউরিয়া সারের দাম মানে প্রতি মেট্রিক টনে সেটি যে $300 নিচে ছিল সেটি কিন্তু যে 2022 সালে গিয়ে সেটি $800 ছাড়িয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে ধাপে ধাপে নেমে আসে এবং এখনও সেটি যে প্রায় $350 মতন রয়েছে। এটি হলো যে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি। ইমদাদ, আমরা একটু কৃষক পর্যায়ের কথাবার্তা জানার একটু মানে চেষ্টা করব, একটু পরে আসছি। দর্শক যদি জানাতে চাই যে হঠাৎ করে সারের মূল্য বৃদ্ধি সেটি কিন্তু যে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে কৃষকের কপালে সে সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে আমাদের সহকর্মীদের পাঠানো তথ্যের ভিত্তিতে। আমরা একটু দেখে নিচ্ছি প্রতিবেদনটি, তারপরে ফিরবো আলোচনায়। কাঠফাটা খরার পর রংপুরে বোরো মৌসুম শুরু হয়েছে, রোপণের পরই সার ছিটিয়ে দেওয়া হয় ধান খেতে। এরই মধ্যে কৃষকের ঘাড়ে ইউরিয়া, ডিএপি, ডিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়ানোর বোঝা চাপালো সরকার। সারের দাম না বাড়ানোর আশ্বাসের পরও হঠাৎ দাম বাড়ায় অনেকটা মাথায় হাত কৃষকের। সার, কীটনাশক, তেল এভাবে বৃদ্ধি হলে কৃষিরা কি করবে? এমনি তো দাম বাড়তি, তারপরে ধানের দাম কম, এখন যদি এরকম করে বাড়তিয়ে থাকে তাহলে তো মানে কৃষকের তো কোনো বাড়তি নেই। বস্তায় ৩০০ টাকা বাড়তি হওয়া মানে কি কৃষক মার্ডার হওয়া। নওগাঁর বরেন্দ্র এলাকায় মাঠের বোরো ধান কেটে তোলার অপেক্ষায় চাষিরা। এ অবস্থায় এখন আবাদে সারের তেমন চাহিদা নেই, তবে চাষিরা বলছেন সারের বাড়তি দামের ঘোষণা সামনের মৌসুমের জন্য দুশ্চিন্তায় ফেলেছে তাদের। জেলায় প্রায় 2.5 লক্ষ হেক্টর জমিতে ফসল চাষাবাদে বছরে 1,65,000 মেট্রিক টন সার দরকার হয়। বাড়তি দরের কারণে জেলার কৃষকদের অতিরিক্ত প্রায় ১১০ কোটি টাকা গুনতে হবে। সারের দামের জন্য আমাদের খরচা বেশি হয়ে যাবে, দফায় দফায় যদি বাড়ে আমরা কৃষকেরা তো ফসল বিক্রি করে দফায় দফায় তো ব্যর্থ হচ্ছে না। বোরো মৌসুমে এখন সিরাজগঞ্জে সারের চাহিদা আর নেই, কিন্তু আগামী ফসল মৌসুমে সারের জন্য বাড়তি টাকা গুনতে হবে কৃষকদের, তাতে বেড়ে যাবে ফসলের উৎপাদন খরচও, এতে ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা তাদের। তাই সারের বাড়তি দাম প্রত্যাহারের দাবি। দাম ঊর্ধ্বগতি তো না, কৃষকের লস, সবসময় কৃষকের লসই থাকে। সারের দাম যদি বাড়ান তাহলে আমাদের ধানের দাম বাড়াতে রাখবো, আর যদি সারের দাম যদি এই কমা দেন তাহলে আমার ধানের দাম যা আছে এতেই আমরা চলবো। বর্তমানে কৃষকের এক বিঘা জমিতে ধান আবাদে সারের জন্য মোট খরচ ২৯৯০ টাকা, আর দাম বাড়ানোর পর খরচ হবে ৩৬৪৫ টাকা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ইমদাদ, রবিন, আসলে এই যে কৃষকের উপর এত টাকা বৃদ্ধি পেল, এই যে বোঝাটা, এটা আসলে পোষানোর কী উপায়, কী অবলম্বন আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হবে? মানে এটা তো সরকার কীভাবে দেয় সেটি আসলে যে পরের বিষয়, সামনের দিনগুলোতে দেখা যাবে। তবে কৃষকের উপর যে একটি বড় ধরনের বোঝা চাপছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। যদি আমরা একটু আপনাদেরকে সেই তথ্যগুলো দর্শকদেরকে জানাতে চাই যে আসলে কতটা প্রভাব পড়বে সার্বিকভাবে, উৎপাদন ব্যয় যে নিশ্চিতভাবে বাড়বে সেটি আসলে যে বলার অপেক্ষা রাখে না, এবং সারে সেটি ২০-২৫% মতন কিন্তু যে মানে যদি গড় পড়তাই মানে ব্যয় বাড়বে সেটি বোঝাই যাচ্ছে। এবং প্রতি বিঘা ধান উৎপাদনের ক্ষেত্রে মানে যে সারের জায়গাতে ৬৫৫ টাকা করে কিন্তু যে খরচ বাড়বে সেটি কিন্তু যে আমরা বিভিন্ন হিসাবে আমরা দেখতে পেয়েছি। যদি আপনাদেরকে জানাতে চাই যে যেটি আসলে ৩০০০ টাকার নিচে ছিল সেটি আসলে যে ৩৫০০ টাকা ছাড়িয়ে যাবে, মানে প্রতি বিঘায় যে সারের পেছনে যে খরচ, এবং কৃষক কিন্তু সে জায়গাতে শঙ্কা প্রকাশ করছেন যে তারা যে পণ্যের যে ন্যায্য মূল্য সেটি পাবেন কি পাবেন না। নিশ্চয়ই আমাদের প্রতিবেদনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কৃষকের যে বক্তব্য সেখানে কিন্তু তারা যে কথাটি বলছেন যে যদি এখন যেহেতু দাম বেড়ে যাবে তাহলে তারা তাদের যেই পণ্যের দামও বাড়াতে হবে, নতুবা তাদের পক্ষে আসলে যে সেই এই ব্যয় বা বহন করাটি তাদের পক্ষে সম্ভব হবে না। এবং সেটি হলে অর্থাৎ যদি দাম বেড়ে যায় তাহলে যে সার্বিকভাবে যে মূল্যস্ফীতি যে বেড়ে যাবে সেটিরও কিন্তু একটি শঙ্কা প্রকাশ করা হয়েছে, এবং আজকে কিন্তু খোদ পরিকল্পনা মন্ত্রী তিনি নিজেও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার একটি শঙ্কা প্রকাশ করেছেন। এবং তবে আপনি যেটি বলছিলেন যে কীভাবে এই ক্ষতিটি পোষানো যাবে সেটি নীতি নির্ধারকরা কিন্তু সেই বিষয়ে ভাবছেন। আজকে কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে মন্ত্রী যে কথাটি বলছেন যে তারা কৃষককে বীজ দিয়ে বা অন্য কোনো উপায়ে বা অন্য কোনো কৃষি উপকরণ দিয়ে কৃষককে সহায়তার মাধ্যমে ক্ষতিটি যথাসম্ভব যে পুষিয়ে রাখা যায় কিনা সে বিষয়ে যে তারা চিন্তা ভাবনা করছেন। ইমদাদ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সারের দাম বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।